বিসমিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আছো তোমাদের সঙ্গে রয়েছি আমি মর্শদা আলম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের নিবেদন গণিত বই অনুশীলনী এক বর্গ বর্গমূল শিক্ষার্থী বন্ধুরা তোমরা করো একটি সংখ্যা দেখা যাচ্ছে দুই এবারে দেখো কি দেখতে পাচ্ছ চার আবার দেখো বাহুর দৈর্ঘ্য দুই হলে বর্গটির ক্ষেত্রফল চার হয় দুই এর বর্গ চার চারের এর বর্গমূল দুই দুইয়ের বর্গ চার চারের বর্গমূল দুই আবার দেখো বাহুর দৈর্ঘ্য তিন হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে নয় বর্গ একক অর্থাৎ বাহুর দৈর্ঘ্য তিন বর্গ তিন হলে বর্গটির ক্ষেত্রফল হবে নয় বাহুর দৈর্ঘ্য তিন একক হলে বর্গটির ক্ষেত্রফল হবে নয় বর্গ একক অর্থাৎ তিনের বর্গ হবে নয় আর নয়ের বর্গমূল হবে তিন তিনের বর্গ হবে নয় আর নয়ের বর্গমূল হবে তিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার খেয়াল করো এবারে দেখা যাচ্ছে চার দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ ওকে তাহলে যদি বাহুর দৈর্ঘ্য চার বর্গ একক চার একক হয় তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে চার বর্গ একক অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য যদি চার একক হয় তাহলে ওই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে ষোলো বর্গ একক বাহুর দীর্ঘ চার হলে বর্গটির ক্ষেত্রফল ফল ষোলো আর বাহুর চারের বর্গ ষোলো ১৬ এর বর্গমূল চার আমাদের আজকের পাঠ্যসূচী পাঠের বিষয় বর্গ ও বর্গমূল বর্গ ও বর্গমূল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য শিখন ফল বর্গ ও বর্গমূল ব্যাখ্যা করতে পারবে বর্গ বর্গ সংখ্যার ধর্ম অপেক্ষা করতে পারবে গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার মূল পাঠে যাওয়া যাক আমরা এখন জানব বর্গ কি এবং বর্গমূল কি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গমূল কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণ ফলের বর্গমূল কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটির বর্গমূল পাওয়া যায় আর সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করছো কি পড়ছে দেখতে পাচ্ছ একেবারে ওয়ার্ল্ড না ওকে এবারে দেখো ক্ষেত্রটি শাড়ি কয়টি আছে এখানে তিনটি শাড়ি আছে আবার প্রত্যেক শাড়িতে ভূগোলক রয়েছে কয়টি এখানে তিনটি ভূগোলক রয়েছে এবারে দেখো ক্ষেত্রটির মুখ ভূগোলক কয়টি রয়েছে তিন গুণন তিন সমান তিন স্কোয়ার বা তিনের বর্গ সমান হইল নয় অর্থাৎ চিত্রটি বর্গাকৃতির এবং এর ক্ষেত্র ফল হইল নয় বর্গ একক অর্থাৎ তিনের বর্গ নয় আর নয়ের বর্গমূল হচ্ছে তিন তিনের বর্গ নয় আর নয়ের বর্গমূল হচ্ছে তিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটি ব্লক রয়েছে চারটি ব্লকের সাহায্যে একটি ক্ষেত্র তৈরি করা হয়েছে এবারে তার সম্পূর্ণ আরও চার গুণ করা হয়েছে অর্থাৎ এখানে ষোলোটি ব্লক রয়েছে প্রত্যেকটি বর্গাকৃতির এখন দেখো চারের বর্গ ষোলো ষোলো এর বর্গমূল চার চারের বর্গ ষোলো ষোলো এর বর্গমূল চার দেখো ষোলো এর বর্গমূল চার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবারে দেখবে উপর থেকে দেখতে পাচ্ছ চারের বর্গমূল দুই দুই এর বর্গ চার নয়ের বর্গমূল তিন তিনের বর্গমূল তিনের বর্গ নয় ষোল এর বর্গমূল চার এবং চারের বর্গ ষোল পঁচিশের বর্গমূল পাঁচ এবং পাঁচের বর্গ পঁচিশ ছত্রিশের বর্গ ছয় এবং ছয়ের ছত্রিশের বর্গমূল ছয় এবং ছয়ের বর্গ ছত্রিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিবে কোনো অংশ বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবে বন্ধুদের জানার জন্য অবশ্যই শেয়ার করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে নিচের বক্স থেকে বর্গ সংখ্যাগুলো খুঁজে বের করো দেখো তুমি খেয়াল করবে তিন তিনা নয় চার চার ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাতা উনপঞ্চাশ আট আটা দশ দশে একশো এগারো এগারো একশো একুশ কোনটা দেখবে তুমি ষোলো এবার দেখো পঁচিশ আসছে ঊনপঞ্চাশ আসছে এটাও বর্গ সংখ্যা ষট্টি বর্গসংখ্যা একশো বর্গ সংখ্যা একশো একুশ বর্গসংখ্যা আহ মাশাল এবারে দেখো তুমি চার্ট রয়েছে এখানে একের বর্গ এক এগারো বর্গ একশো একুশ অর্থাৎ বামে সংখ্যা ডানে বর্গ সংখ্যা বামে তার বর্গমূল একশো দেখতে পাচ্ছ চারশো দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে একটা মজার বিষয় খেয়াল করবে এক যে সকল সংখ্যার যে সকল বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক তাদের বর্গমূলের একক স্থানীয় অঙ্ক এক যে সকল বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই তাদের বর্গমূলের একক স্থানীয় অঙ্ক যে সকল বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক চার তাদের বর্গমূলের একক স্থানীয় অঙ্ক দুই যে সকল বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক এক তাদের বর্গ তাদের বর্গমূলের একক স্থানীয় অঙ্ক তিন নয় এবং তিন তিন তিরিকা নয় তিন তিরিকা নয় আর যদি এমন হয় যে একক স্থানীয় অঙ্ক এক তাদের বর্গমূলের একক স্থানীয় অঙ্ক নয় যেমন একাশি নয় নং একাশি উনিশ তিনশো একষট্টি উনিশ উনিশ তিনশো একষট্টি এবারে দেখো যে সকল বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক পাঁচ তাদের বর্গমূলের একক স্থানীয় অঙ্ক পাঁচ এবারে দেখো যে সকল বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক ছয় তাদের বর্গমূলের একক স্থানীয় অঙ্ক চার ওকে বর্গ সংখ্যা কোন কোন সংখ্যার বর্গ সংখ্যা হয় যে সকল সংখ্যার বর্গমূল হয় সেগুলি দেখো এখানে কোন সংখ্যার যদি একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় এগুলি হয় এসব সংখ্যার বর্গমূল হবে কিছু কিছু সংখ্যা আছে যাদের বর্গমূল হবে না যেমন দুই তিন আট সাত অর্থাৎ যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই তিন চার দুই তিন সাত এবং আট তাদের বর্গমূল হবে না তাদের বর্গমূল হবে না এবারে বর্গসংখ্যা দেখো বর্গমূল দেখ বর্গমূল বর্গ সংখ্যা বর্গমূল সুন্দর নয় এবং এক দেখা দেখানো হয়েছে অর্থাৎ যে সকল বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক এক তাদের বর্গমূল তাদের বর্গমূলের একক স্থানীয় অঙ্ক এক অথবা নয় হবে একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে এর বর্গ একক স্থানীয় অঙ্ক এক হবে একক স্থানীয় কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে এর বর্গসংখ্যার এক স্থানীয় অঙ্ক এক হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখানে আবার কিছু সংখ্যা দেখানো আছে তিন তিরিকা নয় সাত সাত ঊনপঞ্চাশ তেরো তেরো একশো ঊনসত্তর প্রত্যেকটির একক স্থানীয় অঙ্ক নয় একক স্থানীয় অঙ্ক তিন বা সাত হলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় হবে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন বা সাত হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে খেয়াল করো সংখ্যা ষোলো সংখ্যা চার ছত্রিশ ছয় একশো ছিয়ানব্বই চৌদ্দ এবারে দেখো দুইশো ছাপ্পান্ন ষোলো একক স্থানীয় অঙ্ক চার বা ছয় হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক ছয় হবে অর্থাৎ যে সকল সংখ্যার যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার অথবা ছয় তাদের বর্গসংখ্যার সংখ্যার একক স্থানীয় অঙ্ক অবশ্যই ছয় হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে দেখো নিচের সংখ্যাগুলো কেন বর্গ সংখ্যা ব্যাখ্যা করো এটি তুমি এর পূর্ববর্তী স্লাইড দেখে এক্সপ্লেইন করবে গুণনীয়কের সাহায্যে বর্গমণ্ডির নয় এবার আমরা দেখতে পাব ষোলো এর মৌলিক গুণনীয় ষোলো দুই দ্বারা ভাগ করো আবার আটকে দুই দ্বারা ভাগ কর আবার চারকে দুই দ্বারা ভাগ কর দুইকে দুই দ্বারা ভাগ করা যায় ঠিক আছে দুই 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 তাহলে কী হইল সুতরাং ষোলো সমান দুই গুণন দুই গুণন দুই গুণন দুই কেমন এবারে এটাকে জোড়া গঠন করো দুইটি নিয়ে এক জোড়া হয় কেমন তাহলে দেখো দুই গুণন দুই দুই গুণন দুই ঠিক আছে প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে তারপরে দেখো জোড়া গঠন করতে হবে প্রতি জোড়া একই গুণনিয়োগকে একসাথে পাশাপাশি লিখতে হবে তারপরে কী করতে হবে প্রতি জোড়া এক জাতীয় নিয়োগের পরিবর্তে একটি লিখতে হবে একটি নিয়োগ লিখে গুণফল বের করতে হবে দুই গুণন দুই সমান চার প্রাপ্ত গুণনীয়গুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণেয় বর্গমূল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবারে আমরা পরবর্তী ধাপে চলে যাই একক কাজ তুমি নিজে করবে এই কাজটি কি কাজ করবে বলো একশো সাতচল্লিশ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে এবারে ভাগের সাহায্যে বর্গমূল দুই তিন শূন্য চার এটি তোমার উদাহরণে আছে এবারে দেখো ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া গঠন করি প্রথমে একটি জোড়া ঠিক আছে পরে আরেকটি জোড়া মিলে গিয়েছে এখানে যদিও তাহলে তেইশ প্রথম জোড়াটি তেইশ তেইশ পর্যন্ত নামতা পড়ো চার চারা ষোলো পাঁচ পাঁচ ১৬ ষোলো পর্যন্ত যায় পঁচিশ পর্যন্ত যায় না কারণ তেইশ থেকে পঁচিশ আরও বেশি তেইশের মধ্যে হলো ষোলো কেমন তাহলে ষোলো এটা খাড়াখাড়াইভাবে লেখ ষোলো তেইশের নিচে লিখে বিয়োগ করো চার চারা ষোলো এখন বিয়ে করলে কথা হবে সাত এবারে শূন্য চার নামাইতে হবে এক জোড়া অর্থাৎ এক জোড়া নামাইতে হবে বিয়ে ফল সাতের ডানে পরবর্তী জোড়া শূন্য চার বসাই ফলে সাতশো চার তৈরি হয়ে গেল এর বাম দিকে খাড়া একটা চিহ্ন দেই দিলাম খাড়া চিহ্ন এবারে কি করবো চারের পাশ চারের দ্বিগুণ বাম পাশে লিখবো চারের ডাবল আট চার দ্বিগুণ আট আটের পরে কী বসবে এবার দেখো এখানে লাল দাগ দিয়ে দেখানো আছে কি বসবে এখানে এমন সংখ্যা বসবে যেই সংখ্যা দিয়ে তুমি এই বামের অংশটাকে গুণ করতে হবে গুণ করলে কি হবে এখানে আট বসাই আট বসালে কি হবে আট দিলে আট একে আট চার আট আট আটা চৌষট্টি তারপরে আট আটা চৌষট্টি আর ছয় সত্তর সাতশো চার হয়ে গিয়েছে বিয়ে শূন্য হয়ে গিয়েছে তাহলে মিলে গিয়েছে তার মানে কি এখন যে ভাগফলটি পাওয়া গিয়েছে এই ভাগ ফলটি হলো বর্গমূল এই ভাগ ফলটি কি বর্গমূল অর্থাৎ চার দশ আট আটচল্লিশ হইল বর্গমূল এবারে দেখো ভাগফলের স্থানে পাওয়া গেলো আটচল্লিশ এটি নির্ণয় বর্গমূল হুম দেখো এখানে দুই তিন শূন্য চার বা তেইশশো চার এর বর্গমূল আটচল্লিশ এবার দেখো বিশেষ কাজ ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এটি কীভাবে করবে তুমি প্রথমে ডান দিক থেকে শূন্য চারে এক জোড়া নিবে তারপরে আবার শূন্য চারে জোড়া নিবে দুই জোড়া এরপরে এক একা থেকে যাবে তারপর বর্গমূল করতে শুরু করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য মূল্যায়ন সামান্যটুকু মূল্যায়ন ষট্টি এর বর্গমূল কত পাঁচটি সংখ্যা লেখ যার একক স্থানীয় অঙ্ক দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় তা পূর্ণবর্গ সংখ্যা নয় এরকম পাঁচটি সংখ্যা লিখবে কীভাবে লিখবে ওই যে যে সকল সংখ্যার বর্গমূল যে সকল যে সকল সংখ্যা একক স্থানীয় অঙ্কে থাকলে তাদের বর্গমূল হয় না ওগুলি থেকে লিখবে তারপরে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা তিন ছয় এক পূর্ণবর্গ সংখ্যা দেখতে পাচ্ছ ওকে ঠিক বলেছো এবারে তোমার জন্য বাড়ির কাজ বাড়ির কাজ করো নিচের সংখ্যাগুলো নিচের সংখ্যা দুটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে দুটি সংখ্যা দেখানো হয়েছে আজ এখানে শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ